লক্ষ্মীপুরে মেঘনার ভয়াবহ ভাঙন থেকে কমলনগর রামগাতি রক্ষা ও দ্রুত বাঁধ নির্মাণের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা দুপুরে কমলনগর রামগাতি বাঁচাও মঞ্চ সংগঠন আয়োজিত হাজিরহাট বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেয় হাজারো জনতা এ সময় সংগঠনের আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল সাত্তার পলোয়ান জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মতলব সহ অন্য অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তাদের দাবি মেঘনা ভাঙন কবলিত বত্রিশ কিলোমিটার জুড়ে দ্রুত বাধ নির্মাণ না করলে ভূখণ্ড থেকে কমলনগর মানচিত্র মুছে যাবে নদীগর্ভে হারিয়ে যাবে মানুষের ভিটে বাড়ি তাই দ্রুত বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিংয়ের করে বর্ষার ভাঙনের তীব্রতা ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জোর দাবি জানান তারা ঈদের পর অফিসের প্রথম কার্য দিবসে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ ঢাকা চট্টগ্রাম ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রীর চাপ বাড়লেও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এসব মহাসড়কে যানজট প্রবণ এলাকাগুলোতেও যানবাহনের কোনো চাপ নেই এতে স্বস্তিতে ঢাকায় ফিরছেন ঈদ ফেরত যাত্রীরা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে বিস্তারিত জানাছেন পিয়াস মাহমুদ বৃষ্টি উপেক্ষা করে দেশের বিভিন্ন গন্তব্য থেকে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষেরা ঈদের পঞ্চম দিনে যানজটপুক্ত ও নিরাপদে ঢাকায় ফিরছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রীরা ঈদের পর অফিস আদালত খোলার প্রথম দিনে এ মহাসড়কে যাত্রীর চাপ বাড়লেও যানবাহন চলাচল রয়েছে স্বাভাবিক মহাসড়কের কুমিলা অংশের যানজটপ্রবণ এলাকাগুলোতেও কোনো যানবাহনের চাপ নেই ঈদ যাত্রী ও চালকরা ঢাকায় ফিরছেন অনেকটাই স্বস্তিতে মেঘনাগুমটি সেতু চালু হওয়াতে আমরা যেখানে সেতুর টোল প্লাজাতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতাম ঢাকা যাওয়ার জন্য সেখানে এখন আমার কুমিল্লা থেকে মাত্র আমরা দুই ঘন্টা ঢাকা চলে যাচ্ছি প্রত্যেকটা শ্রমিক হইতে মালিক প্রত্যেক জন জনগণ অনেক খুশিতে আনন্দে বন্দা পইতেছে গাড়ি চালাতে পারতেছি আগে চব্বিশ ঘন্টা জাম থাকতো ওই দামটা এখন নাই সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি থাকায় ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চলাচলকারী উত্তরবঙ্গ উত্তর অঞ্চলে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয় এতে দুই মহাসড়কের যানবাহনের চাপ বাড়লেও গাজীপুর অংশে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে যানজট প্রবণ এলাকা চন্দ্রা টঙ্গি ও চাঞ্জনা চৌরাস্তায় কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি এদিকে সকাল থেকেই ব্যস্ততম মুন্সীগঞ্জে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুট ও ঘাট এলাকায় বেড়েছে যাত্রীদের ভিড় তবে সংশ্লিষ্টরা জানায় ঈদের ছুটি শেষে দুর্ভোগ এড়াতে ফেরি সহ প্রয়োজনীয় যানবাহন বৃদ্ধিসহ সব ধরনের ব্যবস্থা নেয় ফিত্তি যাত্রী পারাপার হচ্ছে নির্বিঘ্নে সড়ক ও মহাসড়কে যানজট ও ভোগান্তি থেকে মুক্ত হয় খুশি চলাচলকারীরা রিপোর্ট বাংলা টিভি